নমস্কার, আপনারা দেখছেন ডিভি বাংলার ভাষা নিউজ। এই মুহূর্তে আপনাদের সাথে আমি স্যান্ডি চ্যাটার্জি। এখনো কিন্তু আমরা আপনাদেরকে যে খবর আমরা কিন্তু তুলে ধরেছিলাম, যে চিত্র কিন্তু আমরা তুলে ধরেছিলাম, সেই চিত্র কিন্তু আমরা দেখিয়েছিলাম যে এখনো পর্যন্ত কিন্তু শ্যাম কর্মকার, যিনি হচ্ছেন নির্দল প্রার্থী, এবার ভোটে দাঁড়িয়েছিলেন, জনপ্রতিনিধি হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি আম চিহ্নে, যাকে তৃণমূল দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল হিজুলি ওয়ানের 90/117 বুথে। তার স্ত্রী যিনি প্রাক্তন প্রধান হিজুলি ওয়ানের এবং প্রাক্তন সদস্য হিজুলি ওয়ান পঞ্চায়েতের যিনি কর্মকার, তিনি কিন্তু এবার বাড়িতে ধর্নায় বসেছেন। এখনো পর্যন্ত কিন্তু মানে কিন্তু শ্যাম কর্মকার এসে তার সাথে কথা বললেন না। পুলিশ প্রশাসনও কিন্তু এখনো নির্বিকারে নীরব হয়ে, দর্শক নীরব দর্শক হয়ে কিন্তু দাঁড়িয়েই রইলেন। তারাও কিন্তু কোনো রকম মানে কোনো রকম কিছু করতে পারলেন না। শ্যাম কর্মকারকে শ্যাম কর্মকার নিজে আসলেন না এবং শ্যাম কর্মকার কারোর সাথেই আলোচনা করলেন না। না পুলিশ প্রশাসন, না পুলিশ প্রশাসনকে তিনি ডর ভয় পেলেন বা ডর পেলেন, না তার স্ত্রী যিনি কর্মকার তার সাথে আলোচনা করলেন, না আমাদের সাংবাদিকের সামনে তিনি এলেন। তিনি কিন্তু এবার ধর্নায় বসেছেন, জানি না এই ধর্না কতক্ষণ চলবে। দেখতেই পাচ্ছেন মোমবাতি, মশার ধূপকাঠি সব কিছু নিয়ে কিন্তু উনি বসেছেন। টসটা একটু, হ্যাঁ ধূপকাঠি এবং মোমবাতি নিয়ে কিন্তু তিনি বসেছেন, জানি না কতক্ষণ চলবে, কতক্ষণ তিনি চলবে এইভাবে বসে থাকবেন। আমরা কিন্তু শুনে নেব তার কাছ থেকে যে তিনি আর কতক্ষণ এইভাবে বসবেন। আমরা শুনে নেব তিনি এইভাবে কতক্ষণ বসে থাকবেন, কতক্ষণ বসে থাকবেন। এই দেখতে পাচ্ছেন সবকটা দরজা কিন্তু মানে ভেতর থেকে এমন ভাবে লক করেছে যে খোলা যাচ্ছেই না এবং কোনোভাবেই তিনি খুলছেন না। কোনো রকম সহায়তা, যিনি কর্মকার, যিনি কর্মকারেরই বাড়ি, যিনি কর্মকারেরই কিন্তু ঘর, যিনি কর্মকার নিজে তার এই বাড়িটা বানিয়েছিলেন এবং তার যে মা, সেই অসুস্থ মানে বয়স্ক মহিলা যিনি, তিনিও কিন্তু এই ধর্নায় কিন্তু বসে আছেন, তিনিও কিন্তু আমরা শুনে নেব তিনি কি করবেন। তিনি তো এখন ধর্নায় বসেছেন, তার অবস্থা দেখতেই পাচ্ছেন, তিনি একেবারে তার বাড়ির গেটের সামনে এসে বসেছেন। আমরা শুনবো যে তিনি এখনো কি এইভাবে ধর্না চালিয়ে যাবেন। হ্যাঁ, আমি যতক্ষণ না ও দরজা খুলবে, যতক্ষণ না ও আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে ঢুকবে, ততক্ষণ আমি এখানেই বসে থাকবো। পুলিশ প্রশাসন এসে কি বললেন? ওনারা এসে দেখলেন, নীরব দর্শক হয়ে দেখলেন, দেখে বললেন যে আমরা কি করতে পারি, আমরা তো ভেঙে আপনাদের ঢুকাতে পারি না, আপনারা দেখেন কি করবেন, আপনারা যান পরে একটা মীমাংসায় আসেন। আমি এরকম বহুবার মীমাংসায় গেছি, আমার কোনো মীমাংসা হয়নি, তার জন্যই আজকে আমি এসেছি এখানে, যে আমাকে বাড়িতে ঢুকতে দিতে হবে, নাহলে আমি এখানেই বসে থাকবো। তাতে আমার কোর্টের অর্ডার নিয়ে এসেছি। হ্যাঁ, আমি কোর্টের অর্ডার নিয়ে এসেছি। তাহলে আপনি কেন বাড়িতে ঢুকতে পারছেন না কেন? আমার স্বামী আমাকে কিছুতেই ঢুকতে দিচ্ছেন, যতবার আমি আসি ততবার আমাকে ভয় দেখাচ্ছে, অস্ত্র দিয়ে ভয় দেখাচ্ছে, ওর কাছে বন্দুক আছে, গুলি করে মেরে দেবো, বাড়ির থেকে বেরিয়ে চলে যা, দা নিয়ে আসছে আমাকে মেরে দেওয়ার জন্য, ঘরে ধাক্কা মেরে আমাকে বাইরে বার করে দিচ্ছে। আজকে আজকে আপনার স্বামীর সাথে কথা হয়েছে? হ্যাঁ, আজকে কথা হয়েছে, ওকে বলেছি দরজা খুলতে, দরজাও খুলবে না। আমি ফোন করেছিলাম, ফোনে আমি বলেছি দরজা ধাক্কাচ্ছি, সে কোনো রকম ভাবে আমাকে উত্তরও দিচ্ছে না আর দরজাও খুলছে না। কি বলেছে, দরজা কোনোভাবেই খুলবে না? দরজা খোলা হবে না। আচ্ছা, আপনি এই বাড়িটা করতে ওনাকে হেল্প করেছিলেন? হ্যাঁ, এই বাড়িটা করতে ওনাকে হেল্প করা বলতে, এই বাড়িটা পুরো সম্পূর্ণ টাকাটাই আমাদের ছিল, আমার মা আমার যে আমি সম্পত্তি ভাগটা পেয়েছিলাম বাপের বাড়ি, সেই টাকাটা দিয়ে এই জমি কেনা, এই বাড়িটা বানানো হয়েছে। তারপরেও আপনি এখনো ঢুকতে পারছেন না? আমার নিজস্ব বাড়ি, আমার নিজস্ব, আমার নামে রেকর্ড, আমার নামে দলিল, সমস্ত কিছু আমার নামে, তার সত্ত্বেও আমি বাড়িতে ঢুকতে পারছি না। এইভাবে ধর্না চলবে এখন? হ্যাঁ, ধর্না চলবে, যতক্ষণ না ও খুলবে দরজা, যতক্ষণ না আমাকে ঢোকাবে ততক্ষণ আমি ধর্না চালিয়ে যাব। আমি এমনিও মরছি, এমনিও মরবো, বাইরে আমি থাকছি সেখানেও আমি না খেয়ে আজকে মরছি, লোকের লোকের এর দুয়ারে ওর দুয়ারে দ্বারস্থ হয়ে আমি পড়ে রয়েছি কেন? আমার নিজের বাড়ি থাকতে আমি কেন ঢুকবো না, আমি কেন থাকবো না সেইখানে? আপনি কি করবেন? আপনি কি ওনার সঙ্গে এইভাবে ধর্নায় বসে থাকবেন? আমার কাজই এটা, একজন মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো। আমি ওনার সাথে শুধু বসেই থাকবো না, যতক্ষণ পর্যন্ত ওনাকে সুস্থ হবে বাড়িতে না ঢোকাবো ততক্ষণ পর্যন্ত, তত দিন পর্যন্ত, তত মাস পর্যন্ত আমি এখানে বসে থাকবো। আমি বাবলি মুখার্জি বলছি। কিন্তু এইভাবে কতদিন, কতক্ষণ এরম ভাবে আপনারা কেন মানে ওনাকে ঢোকানোর একটা যে ব্যবস্থা, উনি যে নিজে ঢুকবেন এইভাবে গেট লক করে আছে, নিজের বাড়ি, নিজের যেহেতু কোর্ট অর্ডার, তাহলে উনি কেন ঢোকার চেষ্টা করছেন না?
উনি ঢোকার চেষ্টা করছেন না বলতে ওনার স্বামী আর্মস আছে, ওনার স্বামী ওনাকে দা দিয়ে কাটতে যায়, বটি দিয়ে কাটতে যায়, একাধিকবার এরকম ঘটেছে। উনি তার জন্য আতঙ্কিত। আজকে আমাদের পেয়ে যতটুকু করেছে, মানে সাহসিকতার সাথে আমি বলবো যে উনি নিজেকে মানসিকভাবে আরো মনে জোরানুক, এবং উনি এর প্রতিবাদ আমরা তো করছি, উনি মেন লড়াইটা দিক। ওনার বাড়ি, ওনার সম্পত্তি, ওনার বাবার সম্পত্তি বিক্রি করে এই বাড়ি, তাহলে আজকে স্বামী ভেতরে বসে রয়েছে, উনি কেন বাড়ির বাইরে? আমার প্রশ্ন একটাই। তাহলে এইভাবেই এখন তাহলে ধর্ণা চালিয়ে যাবেন? যতক্ষণ পর্যন্ত পুলিশ প্রশাসনের কোনো সহযোগিতা না পাবো এইভাবেই ধর্ণা চালিয়ে যাবো, কারণ প্রশাসন কোনো সহযোগিতা তো আমি এখনো পর্যন্ত দেখছি না। কারণ প্রশাসন এখন নির্বাক, একটা এখনো পর্যন্ত এসে দেখিনি যে ওনারা মানে একটা হুঙ্কার দিয়ে ডেকেছেন যে শ্যাম কর্মকার বাবু আপনি বেরিয়ে আসুন, ঠিক আছে? এই কথাটা ওনাদের মুখ থেকে এখনো পর্যন্ত শোনার অপেক্ষায় আমি দিন গুনছি, দিন শেষ হয়ে এখন রাত রাত গুনবো। সারা রাত এভাবেই ধর্ণায় থাকবো, এবং আমার সাথে যারা যারা এসেছেন তাদের, আমার সাথে অনেকে এসেছেন এটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, হরিশঙ্কর ঘোষ, পারমিতা নস্কর, রিঙ্কি ঘোষ, এরা সব বাইরে থেকে এসে, চিরঞ্জিৎ, শঙ্কর ভাই, চিরঞ্জিত ভাই, সবাই এসছেন। তো ওনারা কেন এসছেন ওনাদের কাছ থেকে জানো? আপনি দেখতে পাচ্ছেন কিন্তু আমরা একেবারে মাটিতেই বসে আছি, ওনার গেটের সামনে বসে আছি, কথা বললাম ওনার স্ত্রী শ্যাম কর্মকার, যিনি কিন্তু বাড়ি থেকে তার স্ত্রীকে তাড়িয়ে দিয়েছেন, তার বাড়ি থেকে স্ত্রীকে তাড়িয়ে দিয়েছেন, দেড় বছর ধরে তার বাড়িতে স্ত্রীকে ঢুকতে দিচ্ছে না, তার স্ত্রীরই বাড়ি, তিনি কোর্ট, তার কাছে দলিল আছে, তার কাছে রেকর্ডের কাগজ আছে, তারপরেও তিনি তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছেন না, কিছুতেই তাকে ঢুকতে দেয়া হবে না বলছেন, এবং তিনি কিছুতেই ঢুকতে পারছেন না। যদিও বা অনেকেই আমাদের চ্যানেলে এখান থেকে কমেন্ট করছেন যে কোর্ট বুঝবে যে বাড়িতে ঢুকতে পারবে কি তার স্ত্রী না স্বামী, তো তাদের উদ্দেশ্যে বলি এমন কোন জায়গায় লেখা আছে যে স্ত্রীকে বিবাহ করার পর তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে? কোথাও কি কোনো আইনে লেখা আছে যে স্ত্রী তার, যদি আমি মানলাম যে এই বাড়িটা তার স্ত্রীর নয়, আমি তাও মেনে নিলাম আপনাদের কথায় বা তার কথায়, শ্যাম কর্মকারের কথায় যে এই বাড়িটা স্ত্রীর নয়, কিন্তু আমরা আপনাদেরকে প্রশ্ন ঠুকে দিচ্ছি, কোন আইনে লেখা আছে, কোন আইন, কোন ধারার কাগজ, কোন কোন পৃষ্ঠায় লেখা আছে যে এই স্বামী তার স্ত্রীকে বিয়ে করার পর তাড়িয়ে দিতে পারে? কোন রাইটে তাড়িয়ে দিতে পারে? 20 বছর সংসার করেছে, তাহলে তো তাকে একটা কারণ নিয়ে আসতে হবে যে আমি তার স্ত্রীকে এই কারণে তাড়িয়ে দিচ্ছি, আমার স্ত্রীকে, কারণ যে স্ত্রী অন্য কোনো কিছু করে তার কাছে তো প্রমাণ থাকবে, তাহলে সেই প্রমাণ তিনি কেন দেখাচ্ছেন না? কেন সাংবাদিকদের মুখোমুখি তিনি হচ্ছেন না? কেন সাংবাদিকদের সামনে আসছেন না? এখন দেখতেই পাচ্ছেন প্রচন্ড বৃষ্টি পড়ছে, তার মাঝখানে আমরা কিন্তু রয়েছি, একমাত্র শুধু তিনি এই ধরনায় বসে আছেন, একটা স্ত্রী যে ন্যায় পাওয়ার আশায় বসে আছেন, তার নিজের ঘর, নিজের সংসার, নিজের বাড়িতে ফিরতে চাইছেন, কিন্তু কিছুতেই তিনি ফিরতে পারছেন না। এদিকে কমেন্টে অনেকেই করেছেন যে স্ত্রী স্বামীর যে এটা বাড়ি কিনা সেটা কোর্ট বিচার করবে। অবশ্যই আপনার কথাকে মান্যতা দিয়ে আমরা বলছি যে এই কোর্টে বিচার করবে এই বাড়িটা কার, কিন্তু স্বামী তার স্ত্রীকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে পারে? কোনো রাইট আছে যে স্বামী স্ত্রীকে বার করে দিচ্ছে? এদিকে স্বামী রাজ করে বেড়াবে, এটা তো কোনো নিয়মে নেই। তাহলে উনি তো বলতে পারছেন যে ওনার সঙ্গে অনেকের সম্পর্ক, অন্য কারো সম্পর্ক আছে, উনি তো এবং ওনার মাও সেটা বলেছেন যে ওনার সঙ্গে অন্য কারো সম্পর্ক আছে বলেই আজকে এই 20 বছরের সংসার তিনি ভেঙে দিতে চাইছেন। তিনি না জনপ্রতিনিধি হিসাবে দাঁড়িয়েছিলেন, আজকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন, তার জন্যই কি মানুষ তাকে ভোট দেয়নি? আপনাদেরকে আমি কিন্তু প্রশ্নটা তুলে দিলাম, এই কারণেই কি ভোট পাননি তিনি, যার কারণে কি তিনি তার স্ত্রীকে নিজে দেখেন না, তিনি কি করে তার এলাকাবাসীকে দেখবেন? এটা কিন্তু আমাদের কাছে এবং আমরা আপনাদের কাছে বড় একটা প্রশ্ন করছি। আজকে তিনি তার নিজের সংসারকে ভালো রাখেন না, তিনি তার স্ত্রীকে নিয়ে সংসার করতে পারেন না, তিনি কি করে মানুষের সেবা করতেন, কি করে মানুষের কাছে তিনি নিজেকে লিপ্ত করতেন? আদৌ না। অ্যাকচুয়ালি এই কারণেই হয়তো জনগণ তাকে ভোট দেয়নি, যার কারণেই হয়তো আজকে তিনি ঘরে মুখ ঢুকিয়ে, মুখ লুকিয়ে ঘরে বসে আছেন দরজা লাগিয়ে। তাহলে কেন সাংবাদিকদের মুখোমুখি তিনি হতে পারছেন না? আমরা অনেকবার ডাকার চেষ্টা করেছিলাম, শ্যামবাবু আপনি বেরোন, আপনি সাংবাদিকদের মুখোমুখি হন, আপনি স্ত্রীর সাথে না
আপনারা কথা বলুন, কিন্তু আমাদের সাথে কথা বলুন, কি প্রবলেম, কার কি দোষ, আমরা তো একবার শুনি, আমরা কেন শুধু যিনি কর্মকারের কথা শুনবো, আমরা নিশ্চয়ই শ্যাম কর্মকারের কথা শুনবো, কিন্তু শ্যাম কর্মকার তো আসছেন না, তাহলে আপনারা বুঝে নিন আমরা কি বলবো। এবং আপনারা যারা কমেন্ট করছেন যে এই বাড়িটা কার, অবশ্যই এই বাড়ি কার সেটা প্রমাণ দেবে কোর্ট, আমরা কেউ না এই বাড়িটা কার, কিন্তু তাকে সংসারে ফিরবে না এমন কোথাও লেখা আছে যে যখন তখন আমার বউকে ভালো লাগছে বউকে রাখবো, বউকে আমার ভালো লাগছে না বউকে আমি তাড়িয়ে দেবো, এমন কিন্তু আইনে কোথাও লেখা নেই। তাহলে স্ত্রী কোথায় যাবে, স্ত্রী থাকবে কোথায়, তার দায়িত্ব কে নেবে, তার যখন দায়িত্ব নিয়েছিলেন ভালোবাসে বিয়ে করেছিলেন তাহলে তার দায়িত্ব আজকে কে নেবে 20 বছর পর, সেটা আপনি ভাবলেন না একবারও। আমরা শ্যাম কর্মকারকে প্রশ্ন করব ভেবেছিলাম যে কার দোষ, কি আপনি বলুন কি প্রবলেম, আমরা তো এখানে অন্যায় বিচার করতে আসিনি, আমরা শুধু চেয়েছি সত্যটা সবার সামনে আসুক, উনি সত্যটা নিয়ে আসুক, দেখি উনার কথাও আমরা শুনি, আমরা ইনার কথাও শুনি, যেটা সত্য হবে সেটাই তুলে ধরবো। কিন্তু এখন যে ঘটনা এসে দাঁড়িয়েছে যে ইনি ধরনাই বসেছেন, কেন, তিনি তার সংসার ফিরে পেতে চাইছেন, তার স্বামীর কাছে থাকতে চাইছেন, তার বাড়ি, তার কষ্টের যে বাড়ি, এখনো পর্যন্ত যিনি অভিযোগ তুলছেন যে তার কাছে তার কষ্টের বাড়ি, তার নিজের টাকায় বাড়ি, কারণ তিনি একজন প্রধান ছিলেন এবং এই বুথের সদস্য ছিলেন, তিনি 90/117 নম্বর বুথেরই কিন্তু সদস্য ছিলেন এবং হিজুলি ওয়ানের প্রধান ছিলেন। তারপরেও কিন্তু তার কোনো, আমি যেটা দেখলাম তার সাথে আমরা কথা বললাম, তিনি একেবারে কিন্তু নিরীহভাবে দরজার কোনায় বসে আছেন। আমরা কিন্তু সমস্ত ঘটনায় আপনাদেরকে তুলে ধরবো ডিভি বাংলার ফর্সা নিউজের মাধ্যমে, চিত্র সাংবাদিক সৈকত চ্যাটার্জির সাথে স্যান্ডি চ্যাটার্জি রিপোর্ট, ডিভি বাংলার ফর্সা নিউজ রানাঘাট, সঙ্গে থাকুন, পাশে থাকুন।